জেলার উন্নয়নের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে। কোন স্কুলের মধ্যে যদি সময় থাকে তাও ক্লাস নেওয়া হয়, কোনো সময় মিস দেওয়া যায় না, প্রতিনিয়মিত হয়, পাঠদানও প্রতিনিয়ত রুটিন অনুযায়ী নেওয়া হয়। সৌন্দর্যের আরেক নাম খোদ্দ আলচারা মাধ্যমিক বিদ্যালয়। কুষ্টিয়া সদর নিভুতপল্লী খোদ্দ আলচারা গ্রামে গড়ে ওঠে এই বিদ্যালয়টি। বিদ্যালয়টি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ পূর্ণ বিদ্যালয়ে রূপ নিয়েছে। এই বিদ্যালয়টি পূর্ণ বিদ্যালয়ে রূপ নিতে যার অবদান বেশি, তিনি হলেন KNB এগ্রোফার্মের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, যার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের দ্বিতল ভবন, বাউন্ডারি তথা বিদ্যালয়ের সামনে মাটি ভরাট করে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবালী, আপনি প্রথমে একটু বলবেন, আপনার এই বিদ্যালয়ের আজকের যে পরিপূর্ণ বিদ্যালয় একটি রূপ আমরা দেখতে পাচ্ছি, আসলে এই বিদ্যালয়ের উন্নয়নের পেছনে আসলে মূল কারণ কি? ধন্যবাদ। আসলে বিদ্যালয়ের উন্নয়নের শুরু থেকে যেমনটা ছিল, বিগত চার বছর বিদ্যালয়ের যে বর্তমান অবকাঠামো দেখছেন, বিগত চার বছরে কিন্তু এই অবকাঠামোটা মোটামুটি এমনটাতে রূপান্তর সম্ভব হয়েছে। এবং এই সম্ভবের এই সম্ভবার মূল এতে মূলে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব কামরুজ্জামান নাসির সাহেব, MD KNB এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তিনি বিদ্যালয়ে আসার পরে গত 18 সালে উনি বিদ্যালয়ে প্রথম সভাপতি হিসেবে এসেছেন, এবং আসার পরে তিনি ইতিমধ্যে বিদ্যালয়ের সামনে একটা বড় পুকুর ছিল, যে পুকুরটা ভরাট করতে 5 লক্ষ টাকা তিনি ব্যয় করেছেন। একইভাবে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল যেটা দেখছেন, এই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালটা দেওয়ার ক্ষেত্রেও তিনি এখানে যে টাকা লাগছে সেটাও তিনি নিজের ফান্ড থেকে ব্যয় করেছেন। এছাড়াও বিদ্যালয়ের দক্ষিণ দিকে একটা রুম নির্মাণে তিনিও সেখানে অর্থ দিয়ে এটা নির্মাণ করেছেন এভাবে, এবং বিদ্যালয়ের ফিল্ডে যে মাটি ভরাটের ব্যাপারটা এটাও কিন্তু তিনি করেছেন। এই ক্ষেত্রে বলতে পারে আমাদের হিসাবে তিনি এই চার বছরে প্রায় 12-14 লক্ষ টাকা তিনি তার নিজস্ব KNB ফান্ড থেকে বিদ্যালয়ে অনুদান হিসাবে দিয়েছেন, নিজস্ব অর্থায়নে। এটা তার KNB ফান্ড, এবং KNB ফান্ড থেকে উনি বিভিন্ন স্কুলে দিয়ে থাকেন। আমার এলাকাতে আলমপুরে সৈয়দ আলতাফ হোসেন মাধ্যমিক বালক বিদ্যালয়, যেখানে তিনি প্রতি মাসে শিক্ষকদের বেতন খাতে এখনও 36,000 করে টাকা তার কেন্দ্রিক এই অনুদান তহবিল থেকে অনুদান দিয়ে আসেন। এটা তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, এবং এই স্কুলের ক্ষেত্রেও তিনি আজকে যে চারদিকে বাউন্ডারি ওয়াল সহ গেট দেখছেন, এবং তিনি কথা দিয়েছেন যে আগামী এই বছরেই তিনি সামনে যে গেটটা অসম্পূর্ণ আছে গেটটা সম্পন্ন করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এক কথায় যদি বলতে পারে তাহলে মোট কথা তার অবদানটাই বেশি এখন, মোটামুটি বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে। এবং অতীতে এই বিদ্যালয়ে যে একটা শহীদ মিনার ছিল, এখানে যে শহীদ মিনারটা ভেঙে বেড়ে শহীদ মিনার করা হয়েছে, এই শহীদ মিনার করার ক্ষেত্রে ওনার ভূমিকা আছে। এবং অতীতে যে একটা নতুন শহীদ মিনার প্রথম শহীদ মিনার ছিল, সেটাও এই ধরনের শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারটাও কিন্তু উনি যখন লন্ডনে ছিলেন প্রবাসী অবস্থায় তখন কিন্তু এই শহীদ মিনারটা তিনি এখানে করে দিয়েছিলেন। আপনাদের বিদ্যালয়ে কোনো সমস্যা আছে কিনা? মানে আমার বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অন্যান্য কোনো শিক্ষক বা কমিটি নেই, বর্তমানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে তিনি যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছেন, শিক্ষার মানের দিক দিয়ে তিনি যথেষ্ট গুরুত্ব রাখেন। এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার এখানে শিক্ষকের সংখ্যা বর্তমানে 17 জন আমরা, আর ছাত্রছাত্রী আছে আমার প্রায় 677 জন। এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা বিভাগেরই ছাত্রছাত্রী আছে, এবং আমাদের এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবও রয়েছে, অত্যাধুনিক আপনার একটা কম্পিউটার ল্যাব তো আছেই, সেটার পাশাপাশি আমার সায়েন্স ল্যাব রয়েছে, এবং আমার একটা গ্রন্থাগারও আছে। তার মানে আমি বলতে পারি এক কথায় যে আপনার এই মাধ্যমিক বিদ্যালয়টা এখন পূর্ণ বিদ্যালয়ের রূপ নিয়েছে। পূর্ণ বিদ্যালয়ের রূপ নিলেও কিছুটা আমাদের একটা অবকাঠামোগত একটা বিল্ডিং আর একটা হলে গিয়ে আমাদের ছাত্রদের সবচেয়ে ভালো হয়, কারণ এই বিল্ডিংটা অনেক আগে নির্মিত। এই বিল্ডিংটা নির্মিত হওয়ার বর্তমান অবস্থায় কিন্তু ছাদটা অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে। এখানে আরেকটা বিল্ডিং হওয়ার জন্য আমার যে সভাপতি কামরুজ্জামান সাহেব, উনি যথেষ্ট উদ্যোগী আছেন, এবং আমরা আশা করছি, এবং এ ব্যাপারে আমাদের MP সাহেব তিনিও আশ্বস্ত করেছেন, আমরা আশা করছি হয়তো বা খুব শীঘ্রই আমরা এখানে আরেকটা ভবন পেয়ে যাবো ইনশাল্লাহ। এদিকে এই বিদ্যালয়ের সৌন্দর্য পড়ালেখার গুণগত মান বৃদ্ধি পেয়েছে বলে আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন ছাত্রছাত্রীরা। আমাদের স্কুল সবসময় ভালো, কোন স্কুলের মধ্যে যদি সময় থাকে তাও ক্লাস নেওয়া হয়, কোনো সময় মিস দেওয়া যায় না। এই স্কুল সম্পর্কে আমি যতদিন আসি দেখছি যে যেমন নিয়ম অনুসারে চলার দরকার আর কি,
তেমনভাবে চলছে, কোনো রকম কার্যক্রম ব্যতিক্রম হয়নি আমার জানা মতো। জি, প্রতিনিয়মিত হয়, পাঠদানও প্রতিনিয়ত রুটিন অনুযায়ী নেওয়া হয়। জি, তারা বলেন পড়ালেখার মান ধরে রাখতে পারলেই এই বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিচিত পাবেন, আর এমনটাই আশা সকলের। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।